আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার আলহাজ হযরত মাওলানা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে মুক্তি বোর্ড করেছেন, এই মুক্তি বোর্ডে কয়েকটা প্রশ্ন এসেছে। তো মুক্তি হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব ভাইকে এই প্রশ্নের জবাব দেওয়ার জন্যে আমি অনুরোধ করছি। এই কয়েকটা প্রশ্নের মধ্যে যে নামাজে কোথায় পুরুষ এবং মহিলারা হাত বাঁধিয়া নামাজ পড়িবে, এটা খুব ভাইটাল বিষয়। এটা নিয়ে মুফতি ভাই আলাউদ্দিন সাহেবকে একটু জিজ্ঞাসা করছি এবং আপনি এর উত্তরটা, সঠিক উত্তরটা কোরআন হাদিস থেকে এবং ফিকহ থেকে আপনি তত্ত্বটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ উনবিংশ বিংশ শতাব্দীতে এসে আমরা দেখছি নবী সাহাবা ইমাম মুকাল্লিদ মুজাদ্দিদ বিরোধ পর্যন্ত আহলে হক নবী সাহাবা তাবে তাবিঈন যারা অনুসারী ছিলেন প্রত্যেকেই পুরুষের জন্য নাভিতে হাত বাঁধা এবং মহিলাদের বুকে হাত বাঁধার পদ্ধতি রেওয়াজ এ পর্যন্ত চলে আসছে। এখন আমরা হাদিসের প্রেক্ষাপটে দেখে নেব যে নাভিতে হাত বাঁধা যে পুরুষেরা বাঁধেন এটা কি তারা মন গড়া বাঁধেন। সর্বপ্রথমে আমরা দেখি, এক নম্বর দলিল হিসাবে পেশ করছি সহিহ আবু দাউদ 111 পৃষ্ঠা। ওয়ান আবি হুযাইফাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আলিয়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা السنة وضع الكف على الكف في الصلاة تحت السرة। হযরত হুযায়ফা হইতে বর্ণিত আছেন যে নিশ্চয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিয়াছেন, নামাজে নাভির নিচে এক হাত অন্য হাতের উপরে রাখা সুন্নাহ। দু নম্বর দলিল হিসাবে আমি পেশ করছি যে উক্ত কিতাবে আবু দাউদ শরীফের বর্ণিত হয়েছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আখাযুল কাফি ফি সালাতি তাহাতা সুররা। হযরত আবু হুরায়রা বর্ণনা করিয়াছেন যে নামাজে নাভির নিচে হাত রাখিতে হইবে। তিন নম্বর দলিল হিসাবে সহিহ তিরমিজি 34 পৃষ্ঠায় দলিল এসেছে যে ওয়াদাউহুমা তাহাতা সুররা অকুল্লু জালিকা এখানে কতক সাহাবা ও তাবিদের মত এই যে যে দুই হাত নাভির উপরে বাঁধিবে, আর কতক সাহাবা ও তাবির মত এই যে যে নাভির নিচে দুই হাত বাঁধিবে, উভয়ে কাজ তাদের মতে জায়েজ আছে। চার নম্বর দলিল হিসাবে আমরা পেশ করছি যে মসনাদে আবি সাহেবা পরিষ্কার দলিল এসেছে, ওয়ান আল কামাতা অবন ওয়াইল অবন হজরিন আন আবি হে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদাউল ইয়ামিনহু আলা শিমালিহি তাহাতা সুররা। হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নাভির নিচে বাম হাত ডাইন হাতের উপরে মাটিতে দেখিয়াছি। পাঁচ নম্বর দলিল হিসাবে হযরতে ইবনে হাজম বর্ণনা করিয়াছেন। মুফতি সাহেব, একটা জিনিস এখানে বুঝতে অসুবিধা হচ্ছে যে বাম হাত ডান উপর ডান হাতের উপরে মাটিতে দেখিয়েছেন, এই কথাটা আপনি ভালো করে বলুন, বুঝতে পারছি। মানে বাম হাতের উপরে, হ্যাঁ, ডান হাত রেখে
যে হাতটা বাঁধা, হ্যাঁ এটা একটু বুঝতে অসুবিধা। তার তাসাররা বলতে নাভির উপরে, নাভির উপরে বাম হাতের উপরে ডান হাতকে বাঁধা। আচ্ছা, এখানে পরিষ্কার বলা হয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিন আখলাকিন নববী ওয়াদাউল ইয়ামিনা আলাল শিমালে তাহতা সুররা, যে নাভির নিচে বাম হাতের উপর ডাইন হাত রাখা নবুয়াতের চরিত্র, অর্থাৎ নবী সাল্লামের সুন্নাত বলে বর্ণিত আছে। ছ নম্বর দলিল হিসাবে কেতাবুল আসার কিতাবে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে কওলা মুহাম্মাদুন ইয়াদাউল বাতনু কাফিহিল আইমানে আলা ওয়াসগিল ইসরা তাহতা সুররা। হযরতে মুহাম্মদ বলিয়াছেন যে জনাব হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভি নিচে বাম হাতের কবজার উপরে ডাইন হাতের তালু রাখিতেন। তিরমিজি টিকার ইয়াকে উত্তম সনদ বলে ঘোষিত করা হয়েছে। এবং সপ্তম দলিল হিসাবে আমি পেশ করছি ইন্না আলিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুন্নাত ওয়াদা আল কাফে আলা সালাতে ওয়াদাউহুমা তাহতা সুররা আখরাজাহু রাজিন। এখানে ইমাম রাজিন বর্ণনা করিয়াছেন যে নিশ্চয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলিয়াছেন নাভির নিচে হাত রাখা সুন্নাত, যা নবী করিম সাল্লামের তরিকা বলে বর্ণনা করা হয়েছে। এখন পরিষ্কার আমরা বুঝতে পারছি দলিল সমূহ দ্বারা নাভির নিচে অথবা উপরে হাত বাঁধা, বাম হাত উপরে ডান হাতের তালু রেখে, এই সমস্ত হাদিসগুলো বর্ণিত আমরা এবার একটু ফতোয়ার কিতাবে উল্লেখ করে দেখি। আমার হাতে দেখতে পাচ্ছেন ফতোয়ায় আলমগীরি, ফতোয়ায় হিন্দিয়া পরিষ্কার এখানে 130 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে কিতাবুস সালাহ অধ্যায়ে। এবার সোনানো হা রফুল ইয়াদাইন লিত্তাহরিম অনসরুল আসাবিয়া ও জাহরুল ইমাম বিত্তকবীর ও সানা ও তাউজ ও তসমিয়া ও তামিন সিররাহু ওয়াদ আল ইয়ামিনহু আলাল ইয়াসারে তাহতা সুররা। এ পরিষ্কার এখানে ফতোয়া আলমগীরিতেও দলিল পেশ করা হয়েছে। দেখছেন যে ওয়াদ আল ইয়ামিনহু আলাল ইয়াসারে তাহতা সুররা, যে বাম হাতের উপরে ডান হাতের তালু রাখিয়া নাভির উপরে হাত বাঁধার কথা বলা হয়েছে। আরও দেখছেন ফতোয়া আলমগীরি আমরা এখানে পেশ করছি ফতোয়ায় দারুল উলুম দেওবন্দ জিল্দ নম্বর সানি অর্থাৎ দ্বিতীয় খণ্ডে পরিষ্কার এখানে তাকবীরে তাহরিমা পরিষ্কার বলা হয়েছে 179 পৃষ্ঠায় কি না হানাফিয়াকে নজদিক তাহতা সুররা ওয়ালি হাদিস মাখুজ বিহি আর মামুল বিহি হয় ফাওকা সররা ওয়ালি হাদিস মামুল বিহি নেহি এ আখলাকে বিলায়ত মে নামাজ হার তরে হো জাতি হয় ফকত বলে দলিল খাড়া করেছেন যে আবু দাউদ শরীফের রয়ের যে মিনাস সুন্নাহ ফি সালাতে আদাউল কাফা আলাল কাফি তাহতা সুররা রাওয়াহুল আবু দাউদ আল আহমদ দলিল পেশ করেছেন। আরও আমরা দেখতে পাচ্ছি এমদাদুল আহকাম কিতাব আপনাদের কাছে পেশ করছি, এমদাদুল আহকাম কিতাবে দলিল এসেছে যে ফি দারিন ওয়াদা আর-রাজুল ইয়ামিনাহু আলাল ইয়াসারি তাহতা সুররা। পরিষ্কার এখানেও বলা হয়েছে যে সানি কেতাবের হাওলা দিয়ে যে ডান হাত বাম হাতের উপরে রেখে নাভিতে হাত বাঁধা সুন্নত প্রমাণ হয়েছে। আরও একটা কেতাব দেখছেন যে কেতাবের হাওলা দিয়ে সমস্ত কেতাব
দলিল দিয়েছেন সেটা হলো আল বাদায়ে, বাদায়ে অসানায়ে কিতাবে পরিষ্কার এখানে বলা হয়েছে যে ইয়াদাউল ইয়ামিনাহু আলা শিমালিহি, যে ডান হাত বাম হাতের উপরে রাখবে। ওয়ান আবি হানিফাতা ওয়া মুহাম্মাদিন আন্নাহু ইয়াদাউহুমা কামা ইয়াদাউ ইয়ামিনা আলা ইয়াসারি ফিস সালাহ, নামাজের ভিতরে ডান হাত বাম হাতের উপরে রাখা এবং নাবিতে এটা সুন্নাত বলা হয়েছে। এতগুলো দলিল আপনাদের কাছে পেশ করা হলো। তাহলে মুফতি সাহেব, একটা কথা আমি জানতে চাইছি আপনার কাছে, যে ওনারা প্রশ্ন করেছেন, প্রশ্ন হিসাবে আপনি হাদিস থেকে সাবেত করলেন দলিল এবং ইমামদের কল আপনি তুলে ধরলেন, তার দ্বারা আমরা বুঝতে পারলাম যে বাম হাতের উপরে ডান হাত বেঁধে নাভির নিচে পুরুষদের জন্য আপনি এটা জায়েজ সাব্যস্ত করেছেন। কিন্তু যেনারা বুকে হাত বেঁধে, যেসব পুরুষগুলো, যে মত পথের মানুষগুলো আজকের, তারা এটাকে সেই মত বলে দলিল পেশ করছে, এ সম্বন্ধে আপনার বক্তব্য কি আছে? একটা বক্তব্য গায়ের মোকাল্লিদ লামাজহাবীদের আছে যে তাদের কিতাব মোহাম্মদ মৌলভী আব্বাস আলী সাহেব এর মাসাইলে জরুরিয়া প্রথম খণ্ডের 58 পৃষ্ঠায় এবং সরকার ইউসুফ উদ্দিন সাহেব হেদায়তুল মোকাল্লিদিন 39, 40, 41 পৃষ্ঠায় লিখেছেন যে নামাজে নাভির নিচে হাত বাঁধিবার হাদিস সহি নয়, কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হইতে সহি আবু দাউদে যে হাদিস বর্ণিত হইয়াছে উহার একজন রাবি জয়ী, আরও উহা কেবল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা, জনাব নবী করিম সাল্লামের কাজ ও হুকুম নহে। অতএব হানাফিরা সহি হাদিস ত্যাগ করিয়া জয়ী হাদিসের গ্রহণ করিয়া থাকেন। এই যে কথা তারা আবৃত্ত করেছেন তার জবাবে আলে সুন্নতুল জবাব পরিষ্কার তা জবাব দিয়েছেন। সেখানে আল্লামা বদরুদ্দিন আইনি তার আইনি কিতাবে তৃতীয় খণ্ডে 15 পৃষ্ঠায় লিখেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাভির নিচে হাত বাঁধা সুন্নত বলিয়া প্রকাশ করিয়াছেন। কোনো সাহাবা বলিলে সাধারণ নবীর সুন্নত বলা যায়, ইহাতে বিদ্বানগণের একমত। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের তুল্য হইয়া থাকেন। আরও ইমাম আহমদ ওই হাদিসের আব্দুর রাজ্জাক আব্দুর রহমানকে জয়ীফ বলিলেও এক ইবনে হাজাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে যে হাদিস আমি বর্ণনা করেছি যে নাভির নিচে হাত বাঁধিবার হাদিস বর্ণনা করিয়াছেন, এবং ইমাম তিরমিজি যে নাভির নিচে হাত বাঁধার কতক সাহাবা তরিকা উল্লেখ করা হইয়াছে, ইহাতে প্রমাণিত হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস জয়ীফ নহে। সেই হেতু ইমাম আবু দাউদ উহা অতি কোন প্রকার দোষারোপ করেন নাই। তাহলে মুফতি সাহেব, আমি বলতে চাইছি তাহলে ওনারা যারা বুকের উপরে হাত বাঁধে এদের সম্বন্ধে আপনি ফতোয়া কি বলতে চাইছেন? এনারা কি সঠিক আছেন না এনারা গোমরাহির মধ্যে? অবশ্যই, কারণ যেখানে সুন্নত সাবেত হয়েছে যে সুন্নতকে ইনকার করলে পরে কি সুন্নতকে যার আহলে হাদিস বলে দাবিদার হচ্ছে, এটা বলুন বিস্তারিত, এবং গায়ের মুকাল্লিদ বলে দাবিদার হচ্ছেন, যদি হাদিসের উপর আমল করেন এবং সাহাবাদের কৌল কেউ তাদের যে হাদিস বলে অস্বীকার, হাদিস বলেও মানতে যে আবার অস্বীকার করছেন, অবশ্যই তারা সুন্নতকে অবজ্ঞা করছেন এবং তার উপরে বদআমলি হচ্ছেন, এবং সেটা কি হাদিসকে ছেড়ে দেওয়ার জন্য অবশ্যই তারা গোমরাহি পথে লিপ্ত হচ্ছেন, এবং এটা গায়ের মোকাল্লিদ হিসাবে তারা গোমরাহি পথে লিপ্ত হচ্ছেন। কারণ প্রিয় পাঠকের কাছে এটা স্পষ্ট, সকলের কাছে আমি আবেদন করে বলছি যে সহি হাদিসে ইবনে হাজম হইতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস বর্ণনা করেছেন আমি পেশ করেছি দলিল হিসাবে, এই হাদিসে নাভির নিচে হাত বাঁধার ব্যবস্থা প্রমাণিত হইয়াছে। এক্ষেত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস জয়ীফ স্বীকার করিলেও কোনো ক্ষতি হইবে না, কারণ উপরোক্ত বিবরণে যে আব্দুর রাজ্জাক সাহেব এবং সরকার ইউসুফ উদ্দিন সাহেবের দয়ে কথা রদ হইলে এবং নাভির নিচে হাত বাঁধা সহি সাব্যস্ত হইলে এবং সহি দলিলে তা প্রমাণিত হইল। এখন বুকে হাত বাঁধা এটা যে হাদিসে আপনার টেনে আনছেন যেটা বুখারী শরীফে রেওয়ায়েত আছে, কখনোই বুখারী শরীফে এরকম রেওয়ায়েত নাই, কারণ তার প্রমাণটা যদি তারা বুখারী শরীফ উল্লেখ করেছেন, কিন্তু এখানে পরিষ্কার আরও একটা কিতাব আমরা এগিয়ে যাই তার জবাবে আল্লামা রুহুল আমিন সাহেব ফতুল কাদির কিতাবের হাওলা দিয়ে বলেছেন যে সহি বুখারীতে এই হাদিসের নামগন্ধ নাই। সরকার ভাই
যে সাধারণ লোকে ধোকা দিবার জন্যে যে এইরূপ চাল চালিয়েছেন, সহি বুখারিতে কোনো স্থানে এই হাদিস আছে তিনি দেখাতে পারেননি। একথা বলে আল্লামা রুহুল আমিন সাহেব তিনি নাসরুল মুস্তাহিদিন খেতাবেও তার জবাব দিয়েছেন। আরেকটা জিনিস আমরা হুজুর নাবি পুরুষের ব্যাপারটা মেয়েদের জন্য সতর হলো, তারা যদি বুকে হাত বাঁধে তাহলে তাদের সতর ঢাকলো, আর পুরুষেরা যদি নাবিতে হাত বাঁধে তাদেরও সতর ঢাকলো। তাহলে অতএব হানাফি মাজহাবের আকিদা হলো যে মহিলারা তারা বুকে হাত বাঁধবে আর পুরুষেরা তারা নাবিতে হাত বাঁধবে। আচ্ছা মুফতি সাহেব একটা জিনিস জানতে চাইছি, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ সম্বন্ধে আপনি যে কথাটা বললেন সেই কথাই বললেন, কিন্তু আমি জানতে চাই চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ উল ইলাহন হযরত পীর আল্লামা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ যিনি জামানার মুজাদ্দিদ ছিলেন, তার এই হাত বাঁধা সম্বন্ধে মতবাদটা একটু আপনি যদি বলেন তো আমরা। তিনি পরিষ্কার আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা সমাজের বুকে বাস্তবায়িত করার জন্য তিনি যে ফতোয়া গ্রহণ করেছেন সেটা হানাফি মাজহাবের আকীদা, পুরুষের জন্য নাবিতে হাত বাঁধা সুন্নাত এবং মহিলাদের জন্য বুকে হাত বাঁধা সুন্নাত, তার উপরে তিনি আমল করেছেন এবং তার জি দিয়ে গেছেন। এই সমস্ত দলিলগুলো তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত নাজি দল হিসাবে সাবিত করে গেছেন। এই পর্যন্ত এই বিষয়ের উপর আমি আপনাদের কাছে আলোকপাত করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর আমল করার তৌফিক দেয়। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম।